بسم الله الرحمن الرحيم. السلام عليكم লিফি সুমন ব্লগ সে আপনাদেরকে স্বাগত। এটা হচ্ছে সানা, তা আমি আজকে রসগোল্লা বানাবো, সাদা রসগোল্লা। তো এখানে আমি 1 কাপ ছানা বানিয়ে নিছি 1 লিটার দুধ দিয়ে। তো আমি ছানাটা করছি এটা দেখে নেই, কিন্তু এখন আমি এটার মধ্যে 1 চামচ সুগার দিয়ে দেব আর 1 চামচ ফ্লাওয়ার দিয়ে দেব। এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। সবটা ছানার সাথে আমি সুগারটা আর ফ্লাওয়ারটা মিশিয়ে নেব, তারপর এটাকে আমি বল বানাবো। আমি এটাকে 10 মিনিট মেখে নিয়েছি। এখন আমি এভাবে করে এগুলিকে বল বানাবো। সবগুলিকে আমি এভাবে করে বল বানিয়ে নেব। গোল আকারের শেপ করে নেব। তো আমি এটাকে এইভাবে করে নিয়েছি। এখন আমি শিরা করার জন্য পানিটা বসাবো। আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে বড় 1 কাপ সুগার এখানে ঢেলে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 কাপ ওয়াটার। আমি 2 কাপ ওয়াটারও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে শিরা বানিয়ে নেব। এটার সাথে আমি 3টে এলাচ দিয়ে দেব ফ্লেভার আসার জন্য। তা আমার শিরাটা হোক, আমি এটাকে এই বলগুলিকে শেষ করে নিই। তা আমি এইভাবে করে গোল গোল করে সবগুলি মিষ্টিকে এখন বানিয়ে নিয়েছি। আমি এখন এই মিষ্টিগুলিকে শিরায় দিয়ে দেব। আমার শিরাটা হয়ে গিয়েছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার মিষ্টিটাও গোল গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে 11টা মিষ্টি বানিয়েছি 1 কেজি দুধ দিয়ে, কারণ আমি বড় বড় করে মিষ্টিগুলি বানিয়ে নিয়েছি। এখন আমি শিরাটা দেখাবো আপনাদেরকে। আমার শিরাটা হয়ে গিয়েছে, কারণ আমার পানিটা পাতলা রাখতে হবে, কারণ এটা হচ্ছে রসগোল্লা। তো আমি এখন এখানে সবগুলি মিষ্টি ঢেলে দেব। আমি মিষ্টিগুলি এখন এখানে ঢেলে দেব। আমি মিষ্টিগুলি ঢেলে দিয়েছি। এখন আমার মিষ্টিগুলি ঢেকে দেব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর আমি আবার আপনাদেরকে দেখাবো যে আমার মিষ্টিটা কেমন হলো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন, আমার মিষ্টিগুলি ফুলে একটা কত বড় বড় হয়ে গিয়েছে। এখন আবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাবো। দেখুন, 5 মিনিট পরে আরও ফুলে আরও কত বড় বড় হয়ে গিয়েছে।
এখন আমি আমার এই মিষ্টিগুলি হয়ে গিয়েছে, আমি এগুলি উঠিয়ে নেব, উঠিয়ে পরিবেশন করে নেব। আমি মিষ্টিটাকে উঠিয়ে নিয়েছি, এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর সফট হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে এখন দেখাবো আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম সফট স্মুথ একটা মিষ্টি হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।